জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে দিনভর কোরআনকানি এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জনগণকে করোনা সচেতন করতে লিফলেট ও মাস্ক বিতরণ করেন তারা। দলের প্রয়াত চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে মঙ্গলবার 14 জুলাই দিনভর বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে কোরআনখানির আয়োজন করেন জেলা ও মহানগর জাতীয় পার্টি। বাদ জোহর নগরীর সদর রোডের বাইতুল মোকারম জামে মসজিদে এক বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেন। দোয়া মোনাজাতে প্রয়াত এরশাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে সদর রোডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে করোনা সচেতনতায় লিফলেট এবং মাস্ক বিতরণ করেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন ইসলাম হাবুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের আজকে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনারা জানেন সারা বাংলাদেশে দোয়া এবং মাহফিলের ব্যবস্থা করা হয়েছে এবং সেটারই ধারাবাহিকতায় আমরা বরিশাল মহানগর এবং জাতীয় পার্টি মহানগর জাতীয় পার্টি এবং জেলা জাতীয় পার্টি এখানে মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছি এবং তোবারক বিতরণের ব্যবস্থা করেছি এবং জনমানুষের এই করোনাকালে সচেতনতা জাগ্রত করার জন্য সাধারণ মানুষের মধ্যে কিছু মাস্ক বিতরণ করার ব্যবস্থা করেছি।